নমস্কার বন্ধুরা, জয় গুরু, জয় মা কালী। বন্ধুরা, আজ আমরা খুব একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে আপনি নিজেকে সফল করার জন্য অক্লান্ত পরিশ্রম করছেন, নিজের ব্যবসাকে উন্নতি করার জন্য পরিশ্রম করে চলেছেন, কেউ বা চাকরি পাওয়ার জন্য অক্লান্ত পরিশ্রম করছেন, কিন্তু আপনি কিছুতেই আপনার কাজে অথবা ব্যবসায় সফল হতে পারছেন না, অথবা আপনি আপনার মনের ইচ্ছা কিছুতেই পূরণ করতে পারছেন না। কেন এমনটা হচ্ছে, কীভাবেই বা আপনি আপনার ইচ্ছা পূরণ করবেন এবং কীভাবেই বা আপনি আপনার জীবনে সফল হবেন, তাই নিয়েই আজকে আমাদের আলোচনা। তো বন্ধুরা, বিস্তারিত বিষয় আলোচনা করার আগে ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর এমন ধরনের আধ্যাত্মিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটিকে বাজিয়ে দিন। কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় মা কালী। তবে আসুন আমরা জেনে নিই, শত চেষ্টা করার পরেও আমরা সফল কেন হতে পারছি না। বন্ধুরা, আমরা প্রথমে জানবো কেন আমরা সফল হতে পারছি না। বন্ধুরা, আমরা নিজের চাহিদা পূরণের জন্য অক্লান্ত পরিশ্রম করে চলেছি ঠিকই, কিন্তু তার মধ্যে কোথাও না কোথাও খাদ আছে। যেমন ধরুন, আপনি তরকারি রান্না করছেন আর ভাবছেন আজ এত সুন্দর রান্না করব যে সবাই চেটে পুটে খাবে, কিন্তু রান্নার সময় লবণটা একটু বেশি দিয়ে দিলেন, তাতে কি আপনার উদ্দেশ্য সফল হবে? হবে না, ওই খাবারের স্বাদ নষ্ট হয়ে যাবে। শ্রীকৃষ্ণ বলেছেন, যে কোনো কাজে সফল হওয়ার জন্য শুধু অক্লান্ত পরিশ্রমই যথেষ্ট নয়, চাই অন্যের সহানুভূতি ও ভালোবাসা, আত্মীয় স্বজনের সহানুভূতি এবং ভালোবাসা সঙ্গে আশীর্বাদ। তাই সবাইকে ভালোবাসতে হবে, অন্যের ক্ষতি চাওয়া বা অন্যের প্রতি হিংসা মোটেও করা যাবে না, কারণ এই ধরনের চিন্তায় দেবগুরু বৃহস্পতি এবং শুক্রগ্রহ রেগে যান। আর চাকরি ও ব্যবসার সফলতা পেতে দেবতাদের এবং গ্রহদের কখনোই রাগানো যাবে না। শুধু চেষ্টা নয়, দিনের যে কোনো একটি সময় ঈশ্বরের আরাধনা করুন, 5 মিনিট হলেই যথেষ্ট, বেশির দরকার নেই। অন্যের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিন, তাদের মুখের হাসি আপনার সফলতা বয়ে নিয়ে আসবে আপনার দুয়ারে। কিন্তু অন্যের দুঃখের কারণ যদি আপনি হয়ে থাকেন, তাহলে কোনোদিনই আপনি সফল হতে পারবেন না, বা অন্যকে হিংসা করলে আপনি কখনোই আপনার কাজে এগোতে পারবেন না। তাই অন্যকে গুরুত্ব দেওয়া শুরু করুন, ভালোবাসুন, সাহায্য করুন, হিংসা করবেন না, কাউকে ছোট করবেন না। সফলতা চাইতে হবে না, নিজে থেকেই এসে আপনার দরজার কড়া নাড়বে। নিজেকে বদলান, এমনিতেই আপনার ভাগ্য বদলাবে। ভগবান শ্রীকৃষ্ণ সফলতা নিয়ে এমনটাই বলেছেন। তো বন্ধুরা, আপনি যদি প্রথমবার আমাদের চ্যানেলে এসে থাকেন, তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যুক্ত থাকবেন আমাদের সাথে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অশেষ ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক।